হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন আছি আমি বেঙ্গল সাফারি শিলিগুড়িতে। তো এখান থেকে এখন আমরা যাব সেবক ব্রিজ ঘুরতে। তো সেখানে তোমাদেরকে নিয়ে যাবো আর টোটালটা এক্সপ্লোর করে দেখাবো। তো এর আগের ভিডিওতে তোমরা দেখলে বেঙ্গল সাফারি, যারা যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক আছে, চেক আউট করে নিও একবার। আর সেবক ব্রিজ কী করে যাবে, সেবক ব্রিজ যাওয়ার জন্যে যদি এনজিপি থেকে যেতে যাও তাহলে ওখান থেকে সেবক রোড আসতে হবে, ওখান থেকে আসতে হবে মিত্তাল বাস স্ট্যান্ডে। তো ওখান থেকে তুমি বাস পেয়ে যাবে ইজিলি, ওখান থেকে ডাইরেক্ট বাসে করে যেতে পারবে সেবক ব্রিজে। তো আমরা এখন আছি বেঙ্গল সাফারিতে, এখান থেকে বাসের জন্য অপেক্ষা করছি, বাসে করে যাব। কারণ এখান থেকে যদি রিজার্ভে যেতে যাই তাহলে 400 থেকে 500 টাকা লাগবে অটো কিংবা টোটোতে। তো এত টাকা কী লাভ। এখন আমরা যাব শেয়ারে বাসে করে, বাসের জন্য এখন অপেক্ষা করতে হবে আমাদের। This cold heart of mine, she really took a beating before you. You stuck through blizzards, winter nights with you. Now I'm blooming just for you, for you. এখন আমি দাঁড়িয়ে আছি করোনেশন ব্রিজের উপরে বা সেবক ব্রিজের উপরে। আর এখান থেকে পাহাড়ের দৃশ্য একদম অতুলনীয়, মানে কোনো তুলনা করা যাবে না কোনো কিছুর সাথে, মানে এতটা সুন্দর লাগছে। আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর জলটা এখন একটু ঘোলা আছে বর্ষার টাইম বলে, নাই তো এটা একটু হালকা সবুজ সবুজ কালার থাকে আর একদম ক্রিস্টাল ক্লিয়ার জল হয়, খুব সুন্দর লাগে শীতকালের টাইমে। তো তোমাদের একবার দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে তিস্তা নদী বয়ে গেছে আর এখানে এত সুন্দর একটা ব্রিজ দেখো, সত্যি খুব 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 সুন্দর লাগছে। আর এই সাইডটাতে আছে পাহাড়ের উপর মেঘ, এই দিকটা দেখতে আরও সুন্দর লাগছে। আর এটা টোটালটা হলো ব্রিজ, দারুণ জায়গা, দারুণ। বন্ধুরা, এই ছিল করোনেশন ব্রিজ বা সেবক ব্রিজ। আর এই যে আমার পিছনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এপারে পাহাড়ের এপারটায়, এটা এদিক দিয়ে কালিম্পং যাওয়া যায়। আর আমার পিছনে যেটা দিয়ে আমরা আসলাম যে রাস্তা দিয়ে, ওই রাস্তাটা ধরে সোজা চলে গেলে সিকিম বা গ্যাংটক পৌঁছে যাবে অনায়াসে। কিন্তু এখান থেকে সিকিম মোটামুটি 100 থেকে 105-110 কিলোমিটার হবে অনেকটা দূর, আর কালিম্পং এখান থেকে খুব কাছে। তো যাই হোক, করোনেশন ব্রিজটা খুব সুন্দর। আর যে হাওয়া আসছে এখানে একদম লেভেলের, দুটো পাহাড়ের মাঝখানে এত সুন্দর একটা ব্রিজ তৈরি করেছে, সত্যি খুব সুন্দর। আর এটাই হলো একমাত্র রুট কানেক্ট হওয়ার দুটো পাহাড়ের মাঝখানে, এই করোনেশন ব্রিজটা। তো আপাতত এখানে, আর এখন আমরা চলে যাব নেক্সট সেবক ব্রিজের পাশেই, একটু এগিয়েই আছে একটা মা কালীর মন্দির। তো সেখানে যাবো আর সেখানে তোমাদেরকে দেখাবো যে মন্দিরটা কেমন, কীরকম কী। আমি যতদূর জানি ওখানে ফটোগ্রাফি করতে দেয় না, তবুও যদি হয় সেরকম তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, আর আশেপাশে যেগুলো আছে সেগুলো দেখাবো। এনজয় এনজয়। তো চলো, আর বৃষ্টি পড়ছে এক ফোঁটা দু ফোঁটা করে, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ এখানে অলরেডি 1 ঘন্টা হয়ে গেল দাঁড়ানো। আরও মন চাইছে দাঁড়াতে কিন্তু যেতে হবে, কিছু করার নেই। আর সবথেকে ভালো লাগছে পিছনের ওই পাহাড়টা, মাথার উপরে পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড়ের ওপরে হালকা মেঘ আছে, মানে যদি পাহাড়ের ওখানে যেতে পারতাম, মেঘের ওখানে ঘুরতাম মেঘের মাঝে, এটা আলাদাই ব্যাপার স্যাপার ছিল, খুব ভালো লাগতো। যাই হোক, এখন আমরা বেরিয়ে যাব, সোজা চলে যাব মন্দিরের দিকে, চলো।
বন্ধুরা, আমরা কালী মন্দিরের একদম সামনে চলে এসেছি। আর কালী মন্দিরটা সামনে বলতে একদম আছে ওপরে, পাহাড়ের ওপরে। আমাদেরকে সিঁড়ি বেয়ে যেতে হবে ওপরে। আর এই যে ওইদিক যে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে, এটা হলো মন্দির ওপরে, অনেক বড় মন্দির। আর তোমরা যদি ভাবো যে পুজো দিবে, তো পুজো দেওয়ার জন্য এখানে পুজোর যাবতীয় সামগ্রী পাওয়া যায়। এখান থেকে কিনে নিয়ে ওপরে পুজো দিতে পারো, পুরোহিত সব আছে। আর এটা হলো রাস্তা ওপরে যাওয়ার মন্দিরের। This cold heart of mine, she really took a beating before you. You stuck through blizzards, winter nights with you. Now I'm blooming just for you, for you. মন্দির থেকে নামলাম, খুব সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। আসো, আশা করি ভালো লাগবে। আশা করি না, ভালোই লাগবে নিশ্চয়ই। আর এখন আমরা এখান থেকে চলে যাব, সামনে আর একটা মন্দির আছে, সেই মন্দিরে তোমাদের এখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি, এই মন্দিরটাতে যাব। আর আরেকটা জিনিস কি, যে জুতো রাখার জন্য এখানে ব্যবস্থা আছে, তো এখানে জুতো রাখতে পারো। কিন্তু জুতো রাখার জন্য কোনো মানে নিজের ইচ্ছা মতো তোমাদের যত ইচ্ছা তত দিতে পারো, কিন্তু কোনো বাধা ধরা কোনো অ্যামাউন্ট নেই যে জুতো রাখার জন্য 5 টাকা 10 টাকা 15 টাকা এরকম দিতে হবে। তোমাদের ইচ্ছা হলে দিবে, না হলে না দিবে। খুব ভালো লাগলো ব্যাপারটা। তো যাই হোক, এখন আমরা পাশের মন্দিরটাতে যাবো, চলো। এই মন্দিরটাতে যাচ্ছি, আর সিঁড়িটা অত্যন্ত খাড়া, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এই যে এটা মন্দির, মন্দিরের মধ্যে আমরা চলে এসেছি। আমার পাশে এটা হলো মন্দির, আর এই মন্দিরে আছে বাবা ভোলেনাথ। বাবা ভোলেনাথ এখানে বিরাজমান। আর এখান থেকে যা সৌন্দর্য, সেটা নেক্সট লেভেলের, কোনো কথা হবে না। চলো একবার ভিউটা দেখে নাও। দেখো, এখান থেকে ছোটো ছোটো রাস্তা চলে গেছে, এখান থেকে নদী, আর দুদিকে পাহাড়, চরম লেভেলের। আর এখানে আছে বাবা ভোলেনাথ। বন্ধুরা, ফাইনালি একদম রুমে চলে এসেছি। তো তোমাদের একবার বলে দিই, আমি সেবক থেকে আমরা বাসে করে এসেছি, দেখতেই পেয়েছো, বাসে করে এসেছিলাম মিত্তাল বাস স্ট্যান্ড পর্যন্ত, 30 টাকা করে ভাড়া একজনের। আর মিত্তাল বাস স্ট্যান্ড থেকে আমরা শিলিগুড়ি জংশন পর্যন্ত এসেছি অটোতে করে, 30 টাকা করে ভাড়া টোটাল। সেবক থেকে শিলিগুড়ি জংশন আসতে ভাড়া লাগলো 60 টাকা করে। তো যাওয়ার সময় এইভাবেই তোমরা শিলিগুড়ি জংশন থেকে অনায়াসেই পৌঁছে যেতে পারো সেবক ব্রিজ পর্যন্ত। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর সকলের মাঝখানে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সকলে ভালো থেকো, বাই বাই, টাটা।